সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি কুল গাছের পরিচর্যা নিয়ে, কুল গাছের ফুল আসার আগে এবং পরে করণীয় নিয়ে। কী করলে আপনারা অধিক ফলন পাবেন কুল গাছে, সে নিয়ে আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তিনটি টিপস দিব। এই টিপসটি আপনারা ফলো করলে আপনাদের ফলন অনেকাংশে বেড়ে যাবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যারা কুল চাষি তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। টিপস নাম্বার ১, কুল গাছে ফুল আসার এক মাস আগে অর্থাৎ অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বর মাসে পর্যন্ত গাছে কোনো সার ও সেচ দেওয়া যাবে না, কারণ এ সময় গাছের খাবার দিলে গাছের অঙ্গজ বৃদ্ধি বেশি হবে, ফলে ফুল ও ফল ধারণে ব্যাহত হবে। এই টিপসটি আপনারা যদি মেনে চলেন তাহলে কাঙ্ক্ষিত ফলন পাবেন, না হলে একেবারেই ফলন নাও পেতে পারেন। টিপস নাম্বার ২, গাছে ৮০% ফুল আসা শেষ হলে গাছের চতুর্দিকে ৫০-১০০ গ্রাম ইউরিয়া, টিএসপি ও এমওপি সার প্রয়োগ করে মাটি কোদাল দিয়ে কুপিয়ে সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে ফুল আসা থেকে ফলের বৃদ্ধি পর্যন্ত মাটিতে পর্যাপ্ত রস থাকে। টিপস নাম্বার ৩ এবং সর্বশেষ টিপস, কুলের ফুল আসার আগে একবার, গুটি হওয়ার পরে ৩-৫ দিন পর যে কোনো একটি কীটনাশক ও একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে। কীটনাশকের মধ্যে আপনারা ডেসিস, সুমিথিয়ন, মেলাথিয়ন, সবিক্রন এই সমস্ত কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন, এবং ছত্রাকনাশকের মধ্যে আপনারা টিল্ড, রিডোমিল গোল্ড, এমিস্টার টপ এ জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। এছাড়াও আরও ভালো মানের ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন। ফুলের সাইজ সুন্দর করার জন্য, কালার আকর্ষণীয় করার জন্য আপনাদেরকে ২-৩ বার জিঙ্ক এবং বোরন স্প্রে করতে হবে। এতে পোকামাকড় ও রোগবালায় মুক্ত এবং সুস্থ চামড়াযুক্ত স্বাস্থ্যবান ফল পাওয়া যাবে, এবং ফল ঝরা পড়া ফেটে যাওয়া পরিমাণ অনেকাংশে কমে যাবে। অনেক সময় কুলের বটার উপর কালো আবরণ পড়ে এবং কুলে স্পট পড়ে, এতে কুলের বৃদ্ধি ব্যাহত হয়, বাজার মূল্য কমে যায়। এর জন্য আপনারা প্রতি লিটার পানিতে ২ মিলি হারে টাপগড় প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায়। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, এবং ভিডিও কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এ ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।